শতাব্দী অধিক প্রাচীন আশুতোষ কলেজের প্রতিষ্ঠালগ্ন 1916 সাল থেকেই বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে পঠন পাঠনও শুরু হয়েছিল। 1939 খ্রিস্টাব্দ থেকে সাম্মানিক স্তরের পড়াশোনা শুরু হয় বিদগ্ধ পণ্ডিত ও গবেষক অধ্যাপকদের যোগদানে। নতুন শতাব্দীতে 2011 সালের 6ই সেপ্টেম্বর থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় অনুমোদিত বাংলা স্নাতকোত্তর পঠন পাঠন শুরু হয়েছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপকরা স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান করতে আসেন। সাম্মানিক স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের জন্য বিভাগের নিজস্ব গ্রন্থাগারের পাশাপাশি শতবার্ষিকী ভবনে স্নাতকোত্তর পর্যায়ের একটি সমৃদ্ধ গ্রন্থাগারও আছে। বিভাগীয় শ্রেণীকক্ষগুলিও ICT প্রযুক্তি সম্পন্ন। স্বল্পদক্ষ পড়ুয়াদের উন্নতির জন্য বিভাগ থেকে বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়। সাম্মানিক স্নাতক ও স্নাতকোত্তর স্তরে প্রথম স্থানাধিকারীকে স্মারক পুরস্কার প্রদান করা হয়। পাঠক্রম নির্দিষ্ট বিষয়মুখী পঠন পাঠনের পাশাপাশি পড়াশোনাকে আনন্দময় করে তোলার জন্য পরীক্ষামূলক শিক্ষণ পদ্ধতি, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, ছাত্রদের সেমিনার ও শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থাও করা হয় সারা বছর। বিভাগ থেকে ছাত্রছাত্রীদের মৌলিক চিন্তা প্রসূত লেখালেখি প্রকাশেও নিয়মিত গুরুত্ব দেওয়া হয়। নিয়মিত জাতীয় ও রাজ্য স্তরের সেমিনার ও ওয়েবিনার এবং সিলেবাস সংক্রান্ত ওয়ার্কশপের আয়োজন করা হয়। কলেজের সহযোগিতায় বিদ্যাসাগরের 200 জন্মবার্ষিকী এবং স্নাতকোত্তর স্তরের 10 বছর পূর্তি উপলক্ষে বিভাগ থেকে প্রকাশিত হয়েছে যথাক্রমে একটি গবেষণামূলক গ্রন্থ ও একটি পুস্তিকা। বর্তমানে বিভাগের স্থায়ী অধ্যাপক 10 জন ও শিক্ষাকর্মী 3 জন। বিভাগের অধ্যাপক ডক্টর মানস কবি বর্তমানে কলেজের অধ্যক্ষ পদ অলঙ্কৃত করছেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিভাগের বহু কৃতি প্রাক্তনী আমাদের গৌরব বৃদ্ধি করেছেন। আগামী দিনের উজ্জ্বল ছাত্রছাত্রী যারা শিক্ষকতা ও অধ্যাপনা, সাহিত্য বিষয়ে গবেষণা, গ্রন্থাগার, বিজ্ঞাপন সংস্থা ও সাংবাদিকতা সহ অন্যান্য একাধিক কর্মক্ষেত্রে ভবিষ্যৎ গঠনে আগ্রহী, তাদের আমাদের ঐতিহ্যমণ্ডিত বিভাগে স্বাগত জানাই।